আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সিমুলেশন জোন ভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের সিমুলেশন জোন ভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলটি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সর ফার্স্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের এই সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা বার্সেলোনা ইন্ডোনেশিয়া গেমের মধ্যে আপনারা কীভাবে আপডেট ভার্সন 4.3.3 মধ্যে নোড এমএস ফাইলটি অ্যাড করতে পারেন এবং কীভাবে খেলতে পারেন সেটা আজকের ভিডিওটা দেখে দিব। আপনারা যখন নাকি গেমটির মধ্যে আপডেট আসছে ভার্সন 4.3.3, এই আপডেট আসার পর আপনারা অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে এই আপডেট ভার্সনের জন্য আপনার সাথে কোড নেম শেয়ার করার জন্য, যেমন কি হেভি রেন কোড নেম, তাছাড়া আছে আপনাদের নোড এমএস ফাইল, স্প্রিড ফাইল, আরও অনেক ফাইলই আছে। তো আপনি সেই কোড নেমগুলো চাইতেছেন। তো আজকে ভিডিওতে আমরা ফার্স্টে আপনার জন্য আপডেট ভার্সনের একটি কোড নেম শেয়ার করতেছি এবং রিভিউ করতেছি। দেখেন ফাইলটি আমার নিজের না হওয়াতে বা নিজস্ব ফাইল না হওয়াতে আমি সরাসরি আপনাদের ফাইলের লিঙ্কটি দিতে পারতেছি না, বাট আপনাদের ইনফরমেশন দিতে পারতেছি যে আপনার ফাইলটি কোথায় পাবেন। আপনারা আশা করি এতটুক পেলেই হয়ে যাবে। তো আমি যেহেতু অন্য জিনিস সরাসরি কখনোই দেই না, তো ভিডিও লিঙ্কই দেওয়া থাকবে, একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান দিয়ে আপনারা ফাইলটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি কীভাবে সেট আপ করে খেলবেন সেটা আমরা ভিডিওতে দেখে দিয়েছি, ডাউনলোড একটু পরেই করেন। সেট আপ টিউটোরিয়ালটা আগে একটু দেখে নেন, যেহেতু নতুন ভার্সন আসছে, নতুনভাবে কীভাবে সেট আপ করবেন অবশ্যই নতুনভাবে আপনার সব কিছু দেখিয়ে দিয়েছি। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নেক্সট ডে এই কোড নেম নেওয়ার পর কোন কোড নেম চান, স্পিড ফাইল চান নাকি হেভি রেন, যে রিয়েলস্টিক হেভি রেনের যে ফাইলটা আছে ওইটা চান, অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আশা করতেছি আজকের ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন বার্সেলোনা ইন্ডোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবারে পাইতে। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক এবং সেট আপ টিউটোরিয়ালটি আপনাদের দেখে নিয়ে আসা যাক, কীভাবে সেট আপ করে আপনার নোড এমএস ফাইলটিকে অ্যাক্টিভ করে খেলতে পারেন। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনারা দেখে দেব আপনারা কীভাবে আপনারা আপডেট ভার্সন 4.3.3 এটার মধ্যে নোড এমএস যে ফাইলটি আছে সেটাকে খুব সহজে সেটি আপনারা সেট আপ করে খেলতে পারেন। তো এখন থেকে সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, আমি আশা করি এখন থেকে সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করলে কীভাবে এটাকে সেট আপ করে খেলতে হয় সেটা আপনারা সবাই শিখে যেতে পারবেন। তো সর্বফার্স্ট আমরা যে কাজটি করবো, আমাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে আমরা ওপেন করে ফেলবো। তো আমি আশা করি আপনার সবার ফোনের মধ্যে প্লে স্টোর আছে, তো সেই প্লে স্টোরটিকে আপনারা সিম্পলি ওপেন করবেন। তো আমরা আমাদের যে ফোন থাকা প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে নিচের দিকে সার্চ অপশন পাবো, সার্চ অপশনে ক্লিক করবো। এইখানে ক্লিক করার পর আমরা এখানে উপরে সার্চ বার পাবো, এখানে ক্লিক করে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে জেটার কেবার। এই যেটাকে আপনি অ্যাপসটি লিখা দেওয়ার পর সার্চ করবেন, সার্চ করার পর এখানে একটি অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনি এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি আমাদের অলরেডি ইনস্টল করা আছে, আমাদের আর এটি ইনস্টল করা দরকার নেই। যদি আমি এখানে আপডেট লেখা আছে, আপনি যখন ফার্স্ট টাইম থেকে ইনস্টল করতে হবে তখন এখানে ইনস্টল লেখা থাকবে, তো এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো এটা আমাদের ইনস্টল করা আছে। তো আমরা এখান থেকে সিম্পলি আমাদের যেটা কেবার অ্যাপসটি ওপেন করতেছি। যেটা কেবার অ্যাপসটি ওপেন করার পর আপনার ফার্স্ট টাইম যখন ওপেন করবেন তখন হয়তো কিছু অ্যালাউ টালাউ আপনাদের এখানে চাইতে পারে, তো আপনি অবশ্যই অ্যালাউ টালাউগুলো দিয়ে দিবেন। তো অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি স্ক্রল ডাউন করে চলে যাবেন আপনার যে ডাউন ফোল্ডারটি আছে সেখানে। এরপর এখানে নো ডেমেজ মোড ভার্সন 4.3.3.zip নামে একটি ফাইল পেয়ে যাবেন। এই ফাইলের লিঙ্কটি আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে নো ডেমেজ ফাইলের লিঙ্কের জায়গায়। তো সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে আপনি এই নো ডেমেজ ফাইলটির ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এটি জাস্ট 1 MB না, 1 MB থেকেও কম, 2-1 সেকেন্ডের ভিতরে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো এটা ডাউনলোড কমপ্লিট হলে পরে আমরা এখান থেকে ফাইলটিতে ক্লিক করব। করার পর এখানে নিচের দিকে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন দেখতে পাবেন, এই এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো আমরা এখান থেকে জিজ্ঞাসা করবো, 2 নম্বরটা দিতে পারি, 3 নম্বরটা দিতে পারি, 4 নম্বরটা দিতে পারি, বাট আমরা এখানে প্রথমটাই দিই। দেওয়ার পর দেখতে পারবেন আমাদের এক্সট্রাক্ট হয়ে নতুন একটি ফাইল আমাদের এখানে চলে আসছে। এই ফাইলের ভিতর আমাদের মূল ফাইলগুলো আছে। তো এখানে কয়টা ফাইল, 1, 2, 3, 4, 5টি ফাইল আছে এখানে। তো এই 5টি ফাইল আমাদের এখন সেট আপ করতে হবে। তো এই 5টি ফাইলের মধ্যে আমরা যে কাজটি করবো, এভাবে ক্লিক করে ধরে রাখলে তো একটা একটা করে কপি হবে। আপনারা সবগুলোকে সিলেক্ট করার জন্য এখন যে কাজটি করবেন, উপরের দিকে দেখতে পারবেন এখানে 3 ডট আছে, 3 ডটের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে মাল্টি সিলেক্টের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে উপরে যে টি চিহ্নগুলো আছে টি চিহ্নতে ক্লিক করবেন।
করার পর এখানে সিলেক্ট অল লেখা আসবে, সিলেক্ট অলে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন সবগুলো ফাইল সিলেক্ট হয়ে গেছে। এরপর যে কোনো একটি ফাইলের মধ্যে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে নিচে থেকে দেখতে পাবেন অনেকগুলো লেখা আসছে, একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে কার্ড। আপনি এখান থেকে কার্ড দিবেন, হয়তো এখানে স্টোরেজ স্কেল আপনি, তো এখান থেকে কার্ড অথবা কপি যে কোনো একটা দিয়ে দিবেন। আমরা কার্ড দিলাম। দেওয়ার পর আমরা এখন যে কাজটির উপর নো ড্যামেজ যে লেখাটা সেটার মধ্যে একটি ক্লিক করবো। তারপর এখান থেকে ডিভাইস সিমের মধ্যে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনে চলে যাব। এই অ্যান্ড্রয়েড অপশন আসার পর আমরা এখান থেকে যে ওবিবি ফোল্ডারটি আছে সেই ওবিবি ফোল্ডারের মধ্যে আমরা এখানে চলে যাব। ওবিবি ফোল্ডার আসার পর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমাদের যে কম ডট মালের ফাইলটি আছে এই কম ডট মালের ফাইলটির ভিতর প্রবেশ করব। তারপরে এইখানে যে ওবিবিটি আছে এই ওবিবিটির মধ্যে আমরা ক্লিক করব। করার পর আমাদের এইখানে কিন্তু অ্যাসিস্ট নামে একটি অপশন দেখতেছেন, এই অ্যাসিস্ট ফাইলটির মধ্যে ক্লিক করব। অ্যাসিস্ট ফাইলটির মধ্যে ক্লিক করার পর এখান থেকে বিনে ক্লিক করে দিব। এই বিনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো, আমাদের যে ডাটা ফোল্ডারটি আছে ডাটা ফোল্ডারে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখতে পারবেন পেস্ট অপশন আছে, ওই ফাইলগুলো কপি করছেন না, ওই ফাইলগুলোর মতো এখানে অসংখ্য ফাইল আপনি এখানে পেয়ে যাবেন। তো এইগুলোর মাঝখানে আমাদের ফাইলগুলোকে অ্যাড করতে হবে। তো এটি করার জন্য আমরা নিচে পেস্ট অপশন পাবো, পেস্ট অপশনে ক্লিক করে দিব। পেস্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে যে ফাইলগুলো আছে ফাইলগুলো এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো ফাইলগুলো যখন এখানে পেস্ট কমপ্লিট হবে, এরপর আপনার যখন কি বাস্তবটা এনে সেই গেমটিকে ওপেন করবেন, দেখতে পারবেন আপনার যে গেমটি আছে সেই গেমটি কিন্তু আপনাদের এখানে নো ড্যামেজ যে ফাইলটি এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার গেমটি কিন্তু এখন আর বাসটি ড্রাইভিং করলে কিন্তু ড্যামেজ হবে না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার নো ড্যামেজ যে ফাইলটি আছে সেটাকে সেট আপ করে খুব সহজ আপনি প্লে করে ফোনের মধ্যে খেলতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সব নতুন নতুন বাস্তবে ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবাই পাইতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মধ্যে কিন্তু বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের দ্বিতীয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা অনেকেই কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। আপনারা কিন্তু অনেকেই আমাদের সিমুলেশন জোন ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল সিমুলেশন জোন ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া আপনার যদি বাস্তবে ইন্দোনেশিয়া রিলেটেড কোনো সমস্যা বা আজকের ভিডিওতে দেখান যে ফাইলগুলো এই ফাইলগুলো নিয়ে কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, চাইলে আপনি সেই অফিসিয়াল ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন কিন্তু আপনি যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলো আমাদের গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।